এইবার আসুন স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করা যাক। স্মার্ট অবজেক্ট এমন একটি মজার জিনিস যেটি আপনাদের অনেক সুন্দরভাবে আমি বুঝিয়ে দিতে পারবো, এবং এটি বোঝানোর জন্য নতুন একটি ডকুমেন্ট আপনার তৈরি করতে হবে এবং এটিকে কিছুটা জুম করতে হবে। আপনার নেভিগেশনে যান এবং এখান থেকে আপনি জাস্ট 100% জুম করুন। একটি ইমেজকে আমরা এখানে জাস্ট ড্র্যাগ করলাম এবং ড্র্যাগ করার পর আমি এটিকে জাস্ট একটি পর্যায়ে এনে ইন্টারপ্রেস করলাম এবং রাইট ক্লিক করে এটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, অথবা এখান থেকে লেয়ার থেকে স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করতে পারেন। এখন এটি স্মার্ট অবজেক্ট হবে এবং এটিকে অনেক ছোট করতে পারেন এবং বড় করতে পারেন, পরবর্তীতে দেখাবো। এবং এটিকে ড্র্যাগ করে আমি একটি কপি করলাম এবং এটি একটি নন স্মার্ট অবজেক্ট করব। রাইট ক্লিক করে আপনি এখানে লেয়ার, এখান থেকে স্মার্ট অবজেক্ট এবং স্মার্ট অবজেক্টে গিয়ে এখানে রাস্টারাইজে স্মার্ট অবজেক্ট রাস্টার করবেন। তো এখানে খেয়াল করুন এটি আমাদের রাস্টার, নর্মাল একটি লেয়ার। তো আমরা এখানে জাস্ট দিতে পারি স্টার এবং স্মার্ট অবজেক্ট। এইবার খেয়াল করুন দুটিকে একই সাথে আমরা ছোট করব, সেম। এবার দুটিকে একই সাথে বড় করব। এবার হয়তো বুঝতে পেরেছেন স্মার্ট অবজেক্ট কেন নন ডিস্ট্রাকটিভ। শুধু তাই নয়, এখানে আমরা আরেকটা পরীক্ষা করব। যখন আমার স্মার্ট অবজেক্ট থাকবে তখন এই লেয়ারে আপনি এখানে ইমেজের উপর ডবল ক্লিক করলে লেয়ার ব্ল্যান্ডিং মোড আসবে এবং এখানে ইমেজের উপর ডবল ক্লিক করলে নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে এবং সেটিতে আমাদের স্টক যে ইমেজটি এটি নন ডিস্ট্রাকটিভভাবে ভিতরে থাকবে একই সাইজ। এতটুকু সাইজ যতটুকু ডাইমেনশন অনুপাতে আছে এখানে আমরা সাইজে দেখতে পাচ্ছি 900x1400 সাইজের মধ্যে এটি নন ডিস্ট্রাকটিভ। তবে এর থেকে বড় হলে কিছুটা কোয়ালিটি লেস হতে পারে, তবে এর থেকে ছোট বা বড় করলে কোনো ধরনের সমস্যা হবে না এই ইমেজে। এবার আসুন আমরা একটি ফিল্টার ব্যবহার করে থাকি, যেমন আমরা এখানে ফিল্টার এবং এখান থেকে ব্লার, এখান থেকে আমরা ক্লাসিয়ান পার এবং 60% ব্লার, এবং সেম এটিতেও আমরা এখান থেকে ফিল্টার, ব্লার এবং ক্লাসিয়ান পার এবং 60%। এবার খেয়াল করুন যে এখানে দুটিতেই আমরা ফিল্টার ব্যবহার করেছি, অন্য ক্যান্সেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্টারে আমাদের কোনো এক্সট্রা অপশন নাই, কিন্তু এখানে আমরা স্মার্ট অবজেক্টে দেখতে পাচ্ছি আমাদের একটি স্মার্ট ফিল্টার অ্যাড হয়েছে, যেমন গ্লাসিয়ান বার। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্লাসিয়ান বারটি আমাদের একটি অপশনের সৃষ্টি করেছে, আপনি যে কোনো সময় এটিকে হাইট অথবা আপনি যে কোনো সময় ভিজিবল করতে পারেন। তো আপনি ইচ্ছা করলে এটিকে এভাবে ডিলিট করে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যে কোনো লেয়ারকে সিলেক্ট করে এডিট এবং এডিটে গিয়ে আপনি এখানে হয়তো ফেড অপশনটি পাবেন না, কারণ ক্লাসিয়ান পার এখানে আপনার ফেড অপশনটি দিবে না, কারণ কয়েকটি স্টেপ পরে এটি আর ফেড অপশন থাকে না। তো যাই হোক, আপনি এটি টোটালি লস করবেন যদি আপনি স্মার্ট অবজেক্ট না করেন। এইবার শুন আরও কিছু পরিবর্তনের কথা বলা যাক, যেমন আমরা এখানে কন্ট্রোল ইউ প্রেস করে আমরা এখানে কোনো কালারের অপশন পাবো না, তবে উপরেরটিতে আপনি কন্ট্রোল ইউ প্রেস করে আপনি কোনো কালার চেঞ্জ করতে পারেন, হিউ বা অন্য কোনো ধরনের কালার। তো কেন পাবেন না, কারণ এটিতে যদি আপনার কালার ইফেক্ট করতে হয় তবে এখান থেকে আপনি হিউ সিচুয়েশনে যেতে হবে এবং হিউ সিচুয়েশনে গিয়ে আপনি এটিকে ক্লিপিং ম্যাচ করতে পারেন এবং তারপর এটিকে আপনি পরিবর্তন করতে পারবেন। এবং এটিতেও সেম একই জিনিস, আপনি অল্টার চেপে লেয়ারটি কপি করলে একই ধরনের ইফেক্ট, তবে এখানে আপনি ক্লিপিং ম্যাচ করে দিলে সেম একই ইফেক্ট আপনি দেখতে পাবেন। তো স্মার্ট অবজেক্ট অনেক অনেক মজার একটি জিনিস, যে কোনো সময় আপনি এখান থেকে এটিকে যদি ইরেজ করেন অথবা মাস্ক করেন তাহলেও দেখবেন যে আপনি নন ডিস্ট্রাকটিভভাবে আপনার অরিজিনাল ইমেজটি থাকবে। এবার আসুন সর্বশেষ পরীক্ষা স্মার্ট অবজেক্টের, আপনি এই ইমেজটাকে যদি এভাবে রোটেশন করেন এবং এটিকেও যদি এভাবে রোটেশন করেন তাহলে দেখতে পাবেন যে দুটি রোটেশন হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ইমেজটি আমাদের নষ্ট হয়ে যাবে যখন আপনি রাস্টারে কাজ করবেন। কিন্তু স্মার্ট অবজেক্টে যখন আপনি ডবল ক্লিক করবেন তখন দেখবেন যে অরিজিনাল ইমেজটি কখনও আপনার ডুপ্লিকেট হবে না। আপনি সিলেক্ট অল দিয়ে যে কোনো সময় নতুন আরও একটি ডুপ্লিকেট কপি এখান থেকে আনতে পারবেন এবং আনলে দেখবেন যে এই ইমেজটি নন ডিস্ট্রাকটিভভাবে এখানে থেকে যাবে। তো স্মার্ট অবজেক্ট অনেক অনেক মজার একটি অ্যাডোব ফটোশপের অপশন, আপনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন।
তো আমরা দেখলাম যে স্মার্ট অবজেক্টে আমাদের কোন ধরনের সাহায্য করে থাকে। বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনের কাজে আপনি সবসময় স্মার্ট অবজেক্ট ব্যবহার করবেন, তাহলে কিছুটা ভেক্টরের মতো কাজ করতে পারবেন নন ডিস্ট্রাকটিভ মোডে। এই ছিল আমাদের স্মার্ট অবজেক্ট। এবং লেয়ারের পরবর্তী যে অপশনগুলো রয়েছে, লেয়ার ব্লান্ডিং মোড এবং গ্রুপ গ্রুপ লেয়ার কন্ট্রোল জি সামথিং। এবার আপনি আসতে পারেন আরেকটি জিনিস, যেমন মার্জ ডাউন। আপনি ডাউনের লেয়ারকে মার্জ করার জন্য একই সাথে দুটি অথবা সিলেক্ট করে যে কোনো দুটি মার্জ করতে পারেন, বা একই সাথে মিশিয়ে দেওয়ার জন্য আপনি দুটিকে যখন মার্জ করবেন তখন আর এটি স্মার্ট অবজেক্ট স্মার্ট অবজেক্ট হিসেবে থাকবে না, তখন এটি চলে আসবে আপনার মার্জ লেয়ার হিসেবে। তো মার্জ লেয়ার বা ফ্ল্যাটেন লেয়ার করার জন্য আপনি এখানে ইমেজ লেয়ার এবং এখান থেকে ফ্ল্যাটেন করলে আপনার সমস্ত লেয়ার একটি লেয়ার হিসেবে ব্যাকগ্রাউন্ড তৈরি হবে এবং এই লেয়ারটি আপনার মাস্টার লেয়ার হিসেবে তৈরি হবে। তো যে কোনো ইমেজকে আপনি একটি লেয়ারে কনভার্ট করতে চাইলে এই ফ্ল্যাটেন করতে পারেন, সমস্ত ইমেজ একটি লেয়ার কনভার্ট হয়ে যাবে। তবে সাবধান, এমন কোনো প্রজেক্টে আপনি ফ্ল্যাটেন করবেন না যেটা আপনার অবশ্যই লেয়ার দরকার রয়েছে। কন্ট্রোল জেড ফর আনডু। আমরা লেয়ার মেনুতে আর তেমন বেশি করবো না, নেক্সট যে ভিডিও টিউটোরিয়ালটি আমি দেখাবো সেটি শুধুমাত্র লেয়ার ব্লান্ডিং অপশনের উপরে। ধন্যবাদ।